আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুক বন্ধুদের সালাম রইল সবার প্রতি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই জানি যে আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি করোনা আতঙ্কের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি এবং করোনা এত বেশি পরিমাণে ছড়িয়েছে যা পেছনের রেকর্ড ভেঙে ঊর্ধ্বগতিতে সামনের দিকে ছুটে ধেয়ে চলছে আমরা জানি যে আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে আমরা অবশ্যই সবাই ঘরে থাকার চেষ্টা করব অযথা ঘোরাফেরা করব না অযথা আমরা বাইরে সময় দিব না আমরা যাতে মাস্ক পরিধান করি এবং একে অপরের থেকে দূরত্ব বজায় রাখি আসলে এই মহামারীটি মারাত্মক আকারে ধারণ করেছে বাংলাদেশে সারা বিশ্বে তো রয়েছেই তার মধ্যে আমাদের বাংলাদেশে খুব বেশি আকারে ধারণ করছে আসলে আমরা সবাই মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া চাইব যাতে করে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই মহামারী থেকে উদ্ধার করেন সামনে আমাদের মাহে রমজান আসছে রমজান মাসে আমরা রোজা রাখব ঠিক সেই মুহূর্তে আবারও সেই করোনার ভয়াবহতা এবং করোনার মহামারী করোনা মহামারীর মারাত্মক আকার ধারণ করেছে ফেসবুক বন্ধুরা আপনারা যারা আমাকে দেখছেন বা যারা আমার কথাগুলো শুনছেন আমরা অবশ্যই স্বাস্থ্যের সচেতনতার দিকে খেয়াল রাখব যাতে করে আমরা মাস্ক পরে ঘর থেকে বের হই এবং আমরা সব সবসময় মাস্ক পরিধান করব এবং একে অপর থেকে দূরত্ব বজায় রাখব এবং যাতে করে আমরা এই মহামারী থেকে বেঁচে যেতে পারি বন্ধুরা আপনারা সবাই জানেন যে দেশনেত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা বাংলাদেশে এই করোনা প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই করোনা মহামারী থেকে আমরা কিভাবে উদ্ধার হই তো আমাদের আসলে সম্মিলিতভাবে সবাইকেই চেষ্টা করতে হবে দেশনাত্রী একা চেষ্টা করলে হবে না সম্মিলিতভাবে আমরা সবাই তাকে কোপারেট করব আমরা দেখেছি আমাদের বরিশালের যুবরত্ন শ্রেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ বরিশালের মেয়র তিনিও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এই করোনা মহামারী প্রতিরোধে তো যাই হোক সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যেহেতু কালকে থেকে আবার লকডাউন শুরু হচ্ছে এক সপ্তাহের জন্য আপনারা অবশ্যই অযথা ঘোরাফেরা করবেন না এবং আরেকটা কথা যেটা আপনারা যারা স্বচ্ছল রয়েছেন অর্থাৎ যারা এই সাত দিনে কাজ করতে পারবে না বা যারা কাজ করে খায় কাজ করতে পারবে না যারা অসহায় যারা রয়েছেন যার যার সমর্থ অনুযায়ী সম্মিলিতভাবে আপনারা চেষ্টা করবেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যাতে করে মানুষগুলো ভোগান্তির শিকার না হয় এবং কষ্ট না পায় যখন যে যেখান থেকে পারেন যতটুকু পারেন অবশ্যই চেষ্টা করবেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে এবং মেহনতি মানুষের পাশে দাঁড়াতে আমাদের দেশে অনেক সংগঠন রয়েছে যারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে এবং সমাজি মেহনতি মানুষের পাশে এসে দাঁড়ায় এবং অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় আমার অনুরোধ থাকবে এ জাতীয় সংগঠনগুলো যাতে করে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই মানুষগুলোর পাশে এসে এই করোনাকালীন সময় যাতে পাশে দাঁড়াতে পারেন সেই কামনাই করব আমরা আরও দেখেছি বরিশালের নবাগত ডিসি মহোদয় তিনিও তার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে সবসময় নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছেন এবং মানুষের দোরগোড়ায় তিনি পৌঁছে যাচ্ছেন এবং পৌঁছে দিচ্ছেন বিভিন্ন ধরনের সামগ্রী যেমন মাস্ক স্যানিটাইজার এবং বিভিন্ন ধরনের অনেক কিছু তিনি করছেন তো তারই ধারাবাহিকতায় আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারাও যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সেই প্রত্যাশাই করছি তো আগামী দিনগুলো যাতে আপনাদের সবার ভালো যায় এবং সুন্দর কাটে এবং আমরা যাতে এই করোনা মহামারীকে দূর করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত